হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ব্লগ। বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য। আমি একটু রেডিও হয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কোথাও যাব। হ্যাঁ, আমি যাব হচ্ছে বাপের বাড়ি, একটুখানি কাজ আছে তো আজকে যাব, কালকে হয়তো চলেও আসতে পারি। বাপের বাড়ি বলেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওটা হয়েছে, অন্য কথা হলেও কিন্তু হয় না। আটটা ছাড়া আমাদের ঘুমই ভাঙে না, শুধু বকুনি খাই আর কিছুই না। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, এবার আমি বেরাবো, তো তোমরা সাথে থাকো। আমার সাথে আজকে কেউই যাচ্ছে না, তাই আমাকে একাই যেতে হচ্ছে। ইভেন আমাকে বাসে টেনে যেতে হবে, বিশাল কষ্ট বাসে টেনে যেতে, আর কি করা যাবে, কারণ দোকানে এত ভিড়, অত যাওয়ার একটুও সময় নেই, তাই আমাকে একাই বেরিয়ে পড়তে হচ্ছে। আরামবাগ বাসে যাবো, শেয়ারা বাজারে নামবো, ওখান থেকে আবার ট্রেন ধরবো, অনেকটা দূরের ব্যাপার। স্টেশনে নেমে গেছি আর টিকিটও কেটে নিয়েছি, এখন ট্রেন আসার অপেক্ষা। আমি নেমে গেছি এখন ইন্দা স্টেশনে, তো এবার বাড়ি যাওয়ার অপেক্ষা। অনেক দূর থেকে জার্নি করে আসা হচ্ছে, তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে এখন মায়ের দেখা পাইনি, ভাইয়ের দেখা পেয়েছি। বদমাস্ট আমাকে আনতে যাবো বলে আমাকে স্টেশনে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল, তারপর ও আনতে গেছে, এত বদমাস। অনেকটা জার্নি করে এসছি, তো একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। চান টান করে একদম ফ্রেশ হয়ে ওপরে একটু চলে এসছি তোমাদের সাথে একটু গল্প করতে, কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে, কারণ কখন সে সকালবেলায় উঠেছি আসবো বলে, তারপর আবার চুলটা ভেজে ভিজে চুল বললে তোমার আমার মতো কি তোমাদেরও ঘুম পায় একটু কমেন্ট করে জানিও। বিরাট ঘুম পাচ্ছে, কিন্তু ভাবলাম উপরে যাই একটু গল্প করি তোমাদের সাথে। একদিনই হোক বা অনেক দিনই হোক, বাপের বাড়িতে এলে সব মেয়েদেরই কিন্তু খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তো আমি হয়তো বেশি দিন থাকবো না, আজকের দিনটাই থাকবো, কালকে সকালেই আবার চলে যাবো আরামবাগ। কিন্তু বেশ ভালোই লাগে বাপের বাড়িতে এলে, কিন্তু আবার একা একাও থাকতে হয়, কেননা আমাদের বাপের বাড়িতে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, ভাই বোনেরা নিয়ে প্রায় 18 জনের মতো সবাই মিলে থাকতাম একসাথে। এখন সব দিদি বোনেদের বিয়ে হয়ে গেছে, তো সবাই যে যার সংসারে ব্যস্ত, আমিও তাই। একসাথে সবাইকে আর আসাও হয়ে ওঠে না, আমি যখন আসি ওরা আসে না, ওরা যখন আসে আমিও আসি না, তাই একটু একা একা বোরিং ফিল হয়। মা একা রান্না করছে নিচে, আর ভাই ও বাবা তো সব ব্যস্ত মানুষ, দোকানে থাকে সব সময়, তাই আর কি করবো, একা একাই বসে থাকি। আর এসে তো শুধু মোবাইল ছাড়া কোনো ব্যাপার নেই, শুধু গান শুনে যায়, এছাড়া আর কিছু কাজ থাকে না। খুব টায়ার্ড লাগছে, একটুখানি তাহলে শুয়েই পড়ি, ঘুমিয়ে যাই। বাপের বাড়িতে এলে ফাঁকিবাজি তো আর শেষ থাকে না, যেটা শ্বশুরবাড়িতে হয় না। তো দুপুরবেলায় কি রান্না হচ্ছে মা করছে আমি কিন্তু জানি না, রান্নাঘরের ধারে গেছো যাইনি, বলতে পারো ফাঁকিবাজি যত কিছু থাকে আমাদের ওখানে শ্বশুরবাড়িতে, এখানে এলে শরীর তো মনে হয় আর নড়ছে না। সেখানেও সেরকম কিছু করি না, তোমরা সেটা জানো, কারণ আমরা ওই সারাদিন ব্লগ করতে ব্যস্ত থাকি। আর হচ্ছে হোম ডেলিভারি রান্না টান্না এলে সেটা আমি আর লোনটে দুজন মিলে করি, আর বাকি টাইমটা হচ্ছে আমি লোনটে দুজনেই দোকানে থাকি ডিউটি। এখন তো দোকানে সেল চলছে, খুব ভিড় হচ্ছে, এর সাথে মুসলিমদের ঈদ মানে রমজান মাস শুরু হয়ে গেছে, তো দুটো মার্কেট একসাথে হয়, প্রচুর চাপে আছে সবাই। তো কালকে আমি চলে যাবো। আর ভাই দুটো জানলার দিকে গাছ লাগিয়েছে, কি সুন্দর হয়েছে গাছটা, এইটা কি গাছ, ফুলটা খুব ভালো, কিন্তু কি ফুল আমি বলতে পারবো না। আর এ একটা হচ্ছে গোলাপ গাছ, এরও ফুল একটা ধরেছিল বাট এখন আর নেই, ভালো লাগছে বেশ সুন্দর। ভাত টাত খেয়ে নিয়েছি, আজকে মা রান্না করেছিল ভাত আর কচু কচু, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত মেঘ এসেছে কি বলবো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু, দেখো ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, আহা মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এলো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো গান, আকাশের মুখটা পুরো ভার হয়ে নেমে গেছে, ঠিক যেন ওলের ঝুড়ি নেমেছে। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী,
সারাদিন ঘুমো, সারাদিনটা নয় মানে ওই 12টা থেকে যে শুয়েছি, দুপুর 2টায় উঠেছি, খেয়েছি, আবার ঘুমিয়ে গেছি। বাপের বাড়ি এলে তো মজাই মজা। এখন বিকেল হয়ে গেছে, 5টা বাজছে, মা নিয়ে চলে এসেছে গরম গরম চা, আর সাথে আছে ক্রিম কেক আর বিস্কুট। এখন আমি, মা, ভাই তিনজন মিলে জমিয়ে বিকেলের চা খাচ্ছি। বহুত দিন বাদে এইটা হলো, তো চাটা খেয়ে নি। আম গাছটা কত বকুল এসছে একবার দেখো তোমরা। বৃষ্টি হবার পর যেন বিকেলের পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে, এত সুন্দর হালকা হালকা বাতাস দিচ্ছে। আর এখানে মা আর বড় মা বসে আছে, গোল টেবিল বৈঠক করছে। এই হচ্ছে আমার বাড়ি, দোতলা, আর সামনে ঠিকানা এখানে একটা একতলা আছে। বিশাল বড় এরিয়াটা আমার বাপের বাড়ি, তার জন্য খুব ভালো লাগে। আর অনেকজন লোকজন এলেও না কোনো অসুবিধা হয় না আমাদের। তো আগে বললাম তোমাদের, আমাদের অনেকজন মিলে একসাথে থাকা হয় বাড়িতে, তাই বড় খুব জায়গাটা। এখানে একটা সামনে বড় গেট আছে, ওর জন্য খুব ভালো লাগে। আর সামনেটা এতটাই জায়গা যে হাঁটতে আর করতে কোনো অসুবিধাই হয় না। কী আর করবো, একা একাই হাঁটছি, একটু পায়চারি করছি আর একটু গাছগুলো দেখছি, তো ভালো লাগছে না। একা একা খুব বোরিং ফিল হচ্ছে, অতন হইলে হয়তো খুব ভালো লাগতো, কিন্তু ওর তো আসা হলো না। আমি যদি বা ফাঁক ফেলে একদিনের মতো ছুটি পেলাম, সে তো আর পেলই না। তো এটা হচ্ছে একটা শিউলি গাছ, খুব ভালো ফুল দেয় জানো বন্ধুরা। যখন দুর্গাপুজোর সিজনটা হয়, পুরো যেন মাটিতে বিছিয়ে পড়ে থাকে, খুব ভালো লাগে। আর তার পাশেই আছে একটা লেবু গাছ, এটা কিন্তু সিজন ওয়াইজ খুব ভালো লেবুও হয়, খুব ফল হয় এটাতে। তো আর কি করবো, একটু হাঁটি। বন্ধুরা এখন বাজে 7:30, আর সন্ধেবেলা টিফিন নিয়ে চলে এসেছি। মা বলছিল চাউমিন করবো, কিন্তু আমার শরীরটা খারাপের জন্য চাউমিন করতে মানা করলাম। তো এখানে আছে চপ, চানাচুর, পেঁয়াজ আর শসা। আর এই যো আমাকে, আমি খাই বা না খাই তাতে কোনো কিছু যায় আসে যায় না, মোটামুটি ও খেতে আরম্ভ করে দিয়েছে। এই যো এত খেতে ব্যস্ত যে একটু তাকানোরও সময় নেই। কতগুলো খাবি রে তুই? আর হাতে কিন্তু মোবাইল নিতে ছাড়ে নি কিন্তু বন্ধুরা। আর এখানে আবার আছে মা, আমি আর ভাইয়ের চা আর কিছু বিস্কুট, লেড়ো বিস্কুট। তো আমরা এখন খেয়ে নিই খাবারটা। তো বন্ধুরা আজকে সারাদিন তোমাদের সাথে ভালোই গল্প হলো, তো অনেক কিছু কথা তোমাদের কাছে শেয়ারও করলাম, যে বাপের বাড়ি এলে কেমন লাগে, কতটা একা একা লাগে সবটাই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বাই।